रियलमी सी टोन्टी ए तो एर स्क्रीन लॉक কিভাবে করবেন সেটা আমি দেখাবো। তো এর জন্য প্রথমে আপনার সেটিং এ যেতে হবে। সেটিং এ যাওয়ার পরে এখানে ফেস এন্ড পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডে যাওয়ার পরে আপনি এখানে যদি স্ক্রিন লক দিতে চান সেক্ষেত্রে আপনার অন করতে হবে। এখানে একটু ওয়েট করতে হবে 5 সেকেন্ড, এরপরে কন্টিনিউ। আর এরপরে এখানে পিন সিস্টেম রয়েছে, তো আপনি যদি এখানে প্যাটার্ন দিতে চান তাহলে আপনি এখানে প্যাটার্ন সিলেক্ট করতে পারেন। আপনি 4 ডিজিট দিতে পারেন অথবা 4 থেকে 16 ডিজিট পর্যন্ত আপনি কিন্তু পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি এখানে প্যাটার্ন লক দেব। তো প্যাটার্ন লক দেওয়ার পর এখানে প্যাটার্ন লক সিলেক্ট করার পরে অপশনটা আসবে, একবার আমি প্যাটার্ন লকটা দিয়ে দেবো। যেটাই দেবো ডাবল দুবার দিতে হবে, এরপরে ক্যান্সেল দিয়ে দেবো। আমার কিন্তু এটা কিন্তু আমার লক অলরেডি হয়ে গেছে। আমার কিন্তু এটা লক হয়ে গেল। এখন আপনি যদি পিন কোড দিতে চান সেক্ষেত্রে আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটা অফ করে দিতে হবে। অফ করে দিলাম। আমি যদি এখন পিন দিতে চাই এখানে আবার ওয়েট করতে হবে, কন্টিনিউ যাব। এখানে আপনি কিন্তু পিন দিতে পারেন, আমি 4 ডিজিটের পিন ইউজ করব। 4 ডিজিট 1 2 3 4, বাস 1 2 3 4, আমার কিন্তু হয়ে গেল। আমার কিন্তু এখন পিন কোড হয়ে যাবে 1 2 3 4, আমার কিন্তু হয়ে গেল। তো আশা করি বুঝতে পারছেন কীভাবে প্যাটার্ন এবং পিন সেট করবেন রিয়েলমি সি টোয়েন্টি এতে।